প্রথম আমল হচ্ছে ফেরেশতাদের দোয়া লাভ করার, ফেরেশতারা আমার জন্য দোয়া করুক আমি যদি চাই। প্রথম আমল হচ্ছে আন-নাউমু তাহিরান, রাতের বেলা পবিত্র হয়ে ঘুমানো, রাতের বেলা ওযু করে ঘুমানো। যে ব্যক্তি ওযু করে রাতের বেলা ঘুমায় আল্লাহ তাআলা তার জন্য একজন ফেরেশতা সারা রাত ব্যাপী নিয়োগ করে রাখেন, সে সারা রাত ব্যাপী ওই ব্যক্তির জন্য দোয়া করে। আপনি নাক ডেকে ঘুমাচ্ছেন কিন্তু ফেরেশতারা আপনার জন্য দোয়া করতে আসে। সহিহ ইবনে হিব্বানের 1051 নম্বর হাদিসে আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রাসূলের যখন নাম শুনব তখন কি বলতে হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলেছেন, মান বাতা তাহিরান, যে ব্যক্তি পবিত্র হয়ে রাত্রি যাপন করবে অর্থাৎ ঘুমের আগে ওযু করে ঘুমাবে, বাতা ফি শিআরিহি মালাকুন, তার শিওরের পাশে একজন ফেরেশতা নিয়োজিত থাকবেন, ফালাম ইয়াস্তাইকিদ ইল্লা ক্বালাল মালাক, সে যতক্ষণ পর্যন্ত ঘুম থেকে না উঠবে ততক্ষণ পর্যন্ত ফেরেশতা দোয়া করতেই থাকবে, করতেই থাকবে, আল্লাহুম্মাগফির লি আবদিকা ফুলান ফাইন্নাহু বাতা তাহিরান, হে আল্লাহ তোমার এই বান্দাকে ক্ষমা করো কেননা সে অযু করে ঘুমিয়েছে, হে আল্লাহ তোমার এই বান্দাকে ক্ষমা করো তোমার এই বান্দা অযু করে ঘুমিয়েছে, পবিত্র হয়ে ঘুমিয়েছে। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। এটা কি খুব কঠিন আমল? এটা কি খুব কঠিন কাজ? আপনি যখন ঘুমের আগে যখন অযু করে ঘুমাবেন দেখবেন যে আপনাকে ফ্রেশ ফ্রেশ লাগছে, ব্রাশ করে মেসোয়াক করে অযু করে ঘুমাবেন দেখবেন যে একটা তৃপ্তির ঘুম হবে আপনার, আর খাওয়া দাওয়া করেই একদম বিছানায় শুয়ে পড়লেন আপনার তৃপ্তি পাবেন না। এমন কি যদি রাতের বেলা কখনো যদি অযু ভেঙে যায় অথবা রাতের বেলা কখনো যদি আপনি নাপাক হয়ে যান, এটা অস্বাভাবিক না তো, হয়ে যেতে পারে, গোসল আপনার উপরে ফরজ হয়ে গেছে, কিন্তু তখনও যদি আপনি অযু করে আবার ঘুমান যে এখন গোসল করব না ফজরের আগে গিয়ে গোসল করব, আবার যদি নাপাক হওয়ার পরে অযু করে যদি আবার ঘুমিয়ে পড়েন ফেরেশতারা নিরবিচ্ছিন্নভাবে ওই দোয়াটা অব্যাহত রাখবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, সুনানে আবু দাউদের 4180 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতুন লা ইয়াকরাবুহুমুল লা তাকরাবুহুমুল মালাইকা, তিন শ্রেণীর লোকের নিকটবর্তী হয় না ফেরেশতামণ্ডলী, ফেরেশতামণ্ডলী তিন শ্রেণীর লোকের নিকটবর্তী হয় না। এক, জিফাতুল কাফির, কাফেরের লাশ কাফেরের মৃতদেহর নিকটবর্তী হয় না ফেরেশতারা। দুই, ওয়াল মুতাজাম্মিখু বিল খুলুদ, এবং জাফরান রং যারা ব্যবহার করে তাদের নিকটবর্তী ফেরেশতারা হয় না। তিন, ওয়াল জুনুবু, অপবিত্র ব্যক্তি, তবে ইল্লা আইয়াতাওয়াদ্দা, তবে অপবিত্র হয়ে যদি সে যদি আবার অযু করে নেয় তাহলে ফেরেশতারা তার নিকটবর্তী হয়। অর্থাৎ রাতের বেলা ঘুমানোর সময় অথবা রাতে কোনো এক সময় যদি আপনি অপবিত্র হয়ে যান আবার অযু করবেন ফেরেশতাদের দোয়া অব্যাহত থাকবে। ঘুমের আগে যদি আরেকটি দোয়া করতে পারেন, সহিহ ইবনে হিব্বানের 5528 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আওয়া ইলা ফিরাশিহি, যে ব্যক্তি ঘুমাতে যাওয়ার সময় বলবে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই বাক্যগুলো কি আমাদের মুখস্থ নাই? সহজ বাক্য, অনেক সবারই প্রায় মুখস্থ আছে। এই বাক্যগুলো যে ব্যক্তি পাঠ করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গফরাল্লাহু লাহু যুনুবাহু ওয়া খাতায়াহু ওয়া ইন কানা মিছলা যাবাদিল বাহর, তার পাপ সমূহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন যদিও তার পাপ সমুদ্রের ফেনা রাশি পরিমাণ হয়। সুবহানাল্লাহ বিহামদি, কত ছোট্ট একটা আমল, 10 সেকেন্ড থেকে 15 সেকেন্ড পর্যন্ত সময় লাগতে পারে। আপনি ঘুমানোর সময় শুধু এই দোয়াগুলো মুখ দিয়ে উচ্চারণ করবেন, আল্লাহ আপনার সগীরা গুণগুলো সব ঝরে ফেলে দেবে। সুবহানাল্লাহ বিহামদি, রাতের বেলা কোনো সময় ঘুম ভেঙে গেল, কোনো সময় উঠেছেন, তখন যদি এই দোয়াটি যেটা সহিহুল বুখারীর 1154 নম্বর হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাআররা মিনাল লাইল, যে ব্যক্তি রাতের কোনো অংশে ঘুম থেকে উঠল, আপনি ঘুমাচ্ছেন হঠাৎ রাত 12টার দিকে ঘুম থেকে জাগা পেলেন, আপনি কাঠা থেকে কাঠা মুড়িয়ে দিয়ে ওঠেননি, আপনি বিছানাতে শুয়ে আছেন, শুয়ে শুয়ে বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির, আলহামদুলিল্লাহি ওয়া সুবহানাল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুম্মা দাআ, অত আল্লাহুম্মাগফিরলি, এই দোয়া পড়ার পরে আপনি বললেন আল্লাহুম্মাগফিরলি, হে আল্লাহ আমাকে ক্ষমা করো, অথবা আও দাআ, অথবা অন্য কোনো কিছু দোয়া করলেন, আল্লাহ রাসূল বললেন, উস্তুজিবা লাহু, তার দোয়া কবুলই করা হবে।
ওয়াইন তাওয়াদ্দা ফাইদা তাওয়াদ্দা ওয়া সাল্লা কুবিলা সালাত ওয়া যদি সে দাঁড়িয়ে সালাত আদায় করে ওযু করে সালাত আদায় করে তাহলে তার সালাতটা কবুল করা হবে সুবহানাল্লাহ বিহামদি এই ছোট ছোট আমলের ব্যাপারে যদি একটু সতর্ক থাকি আপনি রাতভর ঘুমাবেন কিন্তু ওই ঘুমটা ইবাদতের মধ্যে গণ্য হবে ফেরেশতারা নিয়োজিত থাকবে আপনার জন্য দোয়া করার জন্য আপনি কার কাছে দোয়া চান এমন একজন ফেরেশতা দোয়া করছে আপনার জন্য যার কোনোই পাপ নেই যার দোয়া আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবেন সুবহানাল্লাহ বিহামদি